অনেকের কাছে ব্যাখ্যা করিয়াছ তাই। ঋষিরা বলছে উগ্রস্ত্র বামুনি সুতমণিকে দেহে অনক্ষ, মানে যার তুলনায় হয় না, অনেকের কাছে শাস্ত্র হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আমার দূষণা ভালো আছে। তো শিকাস বর্মন ব্লগে জানাই তোমাদেরকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। তো প্রথমে জানাই বড়দেরকে প্রণাম, আর ছোটোদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা বলে আমরা আজকে এই ব্লগটা শুরু করছি। এখন বাজে 10:30। তো 10:30 বাজে, দেখো আমি এখনও স্নান ধান কিচ্ছু করিনি, কারণ কী বলতো, আজকে একটু বাড়িতে অনুষ্ঠান আয়োজন করছি গোবিন্দ সেবার। তো তার জন্যই আর কি সকালে ব্রেকফাস্ট করলাম, হেভি ব্রেকফাস্ট করলাম। তো বাবা চুপ। তো যে রান্না এখনও হয়নি, মানে অনুষ্ঠান হল বাড়িতে একটু অনুষ্ঠান করলে তো মানে ধোয়া মোছাগুলো করতে হবে। তো ওই যে এখন কাজে পড়ে লিখেছি দুই বউ শাশুড়ি, মাও করছে আমিও করছি। তো আর দেখো তো বেলা না, আজকে খুব কুয়াশা পড়ছে জানো, উঠতে উঠতেই বেলা হয়ে গেল। তো কাজগুলো করি, তারপর আরও মনে কর দুপুরবেলা, আজকে সকালবেলা রান্না ভাত রান্না হবে না, সবাই এমনি চা চিড়াগুলোই খেলাম, বিস্কিট টিস্কিট। আর দুপুরবেলা একদম নিরামিষ রান্না হবে, তারপর রাত্রে হবে আমাদের বাড়িতে সেবা আর কি, গোবিন্দ সেবা। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি দেখো সকাল সকাল ঘর মুছে ফেললাম, তো ঘর মুছে এখন আর কি আমার রান্নাঘরটা মুছছি, আমি এই শোয়ার ঘরটা পুরোটা মুছলাম অফ ক্যামেরায়। ঘর টর মুছে দেখো কলের পাড়ে চলে আসলাম, এখন দেখি হাঁড়ি কড়াই এগুলো মা বাইরে রেখে রাখছে, তো ওইদিকে মা দেখি রান্নাঘরটা মুছে উঠানটা মুছছে। তো আমি ভাবছি না হাঁড়িটা মেজেই রাখি, কড়াইটা মা মাজবে, হাঁড়িটা মেজে আবার রান্না করতে লাগবে, ঠাকুর পুজো দিতে লাগবে, তাই আমি হাঁড়িটা মাজছি দেখো। আর কড়াই হাঁড়িটা মাজবে তাড়াতাড়ি হয়ে যায়। বৃহস্পতিবারে মাজলাম, তো আজকে হচ্ছে তোমার কি রবিবার ছিল, তো কয়েকদিন আরও হয়েছে রান্না করা, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে মানে তোমাদের সঙ্গে এই যে গল্প করতে করতে আমার এই হাঁড়িটাও দেখো মাজা একদম হয়ে গেল, প্রথম বেশিক্ষণ তো লাগে আর অভ্যাস না, আর অনেকদিন থেকে যদি না মাজি তাহলে হয়ই না, আর মাসে মাসে একটা এমন অভ্যাস হয়ে যায় তখন তাড়াতাড়ি হয়ে যায় আর কি। সবাই বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস, তাই আর কি, যার যেটা কাজ করতে করতে অভ্যাস হয়ে যায় সেটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো স্নান ঠান করে তাড়াতাড়ি, এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি কারণ বাবা তো উপাস আছে, আমি আর মা শাশুড়ি মা খাবো আর বাচ্চাগুলো খাবে, তাই একটু ভাত বসিয়ে দিয়েছি। এমন না তরকারি তো কিচ্ছু নেই, তো ওই যে আর কি সিদ্ধ ভাতে করবো। আর পূজাটা তো আমি ঠাকুর টুকুর ঘর মুছে দিলাম, আর জানো তো আমার মেয়ে পূজাতে তারা জানো আমার মেয়ে পূজাতে, তো পূজাটা দিয়ে দিল। আর এইদিকে দেখো পকোড়া ভাজছি, এগুলো হচ্ছে কোবির পকোড়া, কোনো সবজি নেই জানো বাড়িতে, যেটা দেখলাম কোবি আর আলু, আলুও নেই কিচ্ছু নেই। তো কাঁচাকলা আছে গাছে, তো কাঁচাকলা আছে গাছ থেকে নিয়ে এসে কাঁচাকলা সিদ্ধ আর পকোড়া ভাজা আর কি ভাত দুপুরবেলা আমাদের আজকে এরকম। দুই বউ শ্বশুরই খাবো আর কি, বিন্দা আজকে খাওয়াইয়া নেই, তো ভাবছি না সিদ্ধ ভাতে খাওয়া, সিদ্ধ ভাত গরম গরম খাওয়াটা একটু মজাই আলাদা, টেস্টি আলাদা শীতের দিনে, তাই না? তো আজকে আবার এমন কুয়াশা পড়ছে সারাদিনে, এত কুয়াশা মনে হয় এখনও 5টা 6টা বাজে সকাল, কিন্তু এখনও তখন বাজে দুপুর হয়তো 12টা 12:30 বাজছিল, আমার তো টাইম নেই, খেয়াল নেই। প্রায় বিকেল বেলা আমার মেয়ে ওইখানে রাখা, হ্যাঁ মাটিতে রাখবি না, হ্যাঁ মাটিতে রাখতে নাই, মাটিতে রাখা যায় না ফুল গাতো, তুমি গাঁদবা, তুমি এখন লন্ড বন্ড করবা, থাক তুমি কলে থাকো আমার। কলার পাতা কাটা হয়ে গেছে দেখো খিচুড়ি খাওয়ার জন্য, ওটা এখানে একটা পলিথিন টাঙানো হয়েছে কারণ শীত পড়ে, তো তার নিচে কীর্তন হবে। ইভিনিং গাইস, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আমার চলে আসলাম। তো দুপুরবেলা কোনো ভিডিও শুরু হয়নি, মানে ভিডিওর মূল কারণটা এখন হবে শুরু। তো দেখো একটা টুক করে শাড়ি পরে নিলাম, তো এখন আমি মানে প্রসাদগুলো বসিয়ে দিব,
কীর্তনের দল হয়তো এখনই চলে আসবে একটু পরেই। আর দেখো আমাকে, আমাকে একটু সাজা দেখলে ভাবি যে মাম মাম কোথায় যাবে, মানে কলে উঠার ব্যস্ত, কোথায় যাব আমি? আর বড় মেয়ে একটু যদি শাড়ি পরি কোথায় যাবো মা? শাড়ি পরি কোথায় যাবো? কলে উঠার ব্যস্ত, আসো আসো না যাই। মা কোথায় যাবো শাড়ি পরতে? যে মামা বাড়ি যাই। এই যে আমার রাধুনি মা খিচুড়ি বসে দিয়েছে, খুব ভালো রান্না করে। আমাদের প্রত্যেকটা বাড়ির অনুষ্ঠানে ইনি রান্না করেন। ডালটা ভাজা হয়ে গেল, দেখো মা নমস্কার করো। দেন তো কালি। এদিকে আমার যে মেয়ে শাশুড়িমা চা করছে, মামি শাশুড়ি মশলা বাটছে, আরেক মামি শাশুড়িমা রান্না মানে ঘন্ট রান্না করছে, সবাই মিলে করছে, এটাই মজা তাই না? দাও নাও হজগুলো সবাই মিলে কাজ করছে, খুব মজাই আলাদা। ওই ওই যে একটা খুলে আছে ওইটাই দাও, বয়ামত আছে। এদিকে দেখো সবাই মিলে সবজি কাটছে, আর এদিকে লাইটটাও এখনও লাগাইনি, তো লাইট লাগাবে তখন আলো হয়ে যাবে। এদিকে আবার লাইট নেই আমাদের, এই যে এক্সট্রা লাইট লাগাতে হয়। আর আমি এদিকে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি, কীর্তনের দল অলরেডি এসে গেছে, তো পায়েসটা আমার প্রায় আধোয়া হয়ে গেছে, একটু পরেই হয়ে যাবে। তো হতে হতেই মানে পূজা স্টার্ট করতে হতে আমার পায়েসটা হয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে যে খড়ের আর কি বিচে খড় পাড়ছে আর কি মাটির মধ্যে, খড়ের মধ্যে খড় পাড়বে, তারপর ওইখানে কিসে পেতে দিবে, বেড কাভার পেতে দিব, ওইখানে বসে কীর্তন করবে, কি মজা না? গরমের দিনে খড়ের মধ্যে, খড়ের বিছানায় শুতে আবার যা লাগে না, খুব গরম ওঠে খড়ের যা গরম, আরও মানে খুব ভালো লাগে। কীর্তনের দল এসে আমার মাসি শাশুড়ি মা পুজো দিয়ে দিল, আমাদের যে গোবিন্দ ঠাকুর, তারপর ভাগবত প্রসাদ টসাদ দিয়ে পুজো দিয়ে দিল। এখন কীর্তনের দল চা খাচ্ছে, চা খায়, একটু শরীর থেকে গরম তাকড়া বানাচ্ছে, তারপরে তো চিল্লাতে হবেই হরে কৃষ্ণ, মানে ওটাও তো একটা শক্তির দরকার বলো, মুখের মানে কতক্ষণ করে করে জানো, ওটা একটা শক্তির দরকার। আর আমি এখন দেখো যে মাথায় যে তিলক দিয়ে দেয় না, আমি ওটা করছি, তিলক দিয়ে দিচ্ছি সবাইকে, তিলক দেওয়া তিলক দিচ্ছি। আর আমার যে এডিট করার সময় আমার মা হাতা হতা করছে। হ্যাঁ, আর দেখো একটু মানে এটাকে কি যে বলে খলি মনে হয় বলে, হ্যাঁ খোল বাজছে, অনেক দাদু আসছে তো মানে বাজা না বাজা, আর তো দেখো খোল বাজাচ্ছে, একটু বসে বসে ভালোই পারি, হয় না? শিখেই গেছি আমি। আর আমাকে ইয়ার কি করছে, কী করবি আর কি, যখন বয়স হবে তখন তো কীর্তনের দলে ঘুরবি না? বলে হ্যাঁ হ্যাঁ তোদের সঙ্গে ঘুরবো, না আমরা তো মরে যাবো না, তোদেরকে টেনে নিয়ে আসবো, তখন ওইভাবে কীর্তনের দলে ঘুরবো, বুড়ো বুড়ি হলে আর কি। মমি আমি নরোত্তম শ্রীকৃষ্ণের চরণে সরস্বতী দেবীর পায়ে জানাইয়ে প্রণতি, নমি কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস প্রতি, সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ, নমি হৈমবতী সুতে বিঘ্ন বিনাশ, জয় জয় শ্রী শ্রী জয় জয়। এটা আমার মেজো মেজো মাসি শাশুড়ি মা হয়, ইনি মহা মানে মহাভারত গীতাটা পড়ছেন, খুব ভালো পড়ে জানেন, মানে সবাই তো আর পড়তে পারে না, খুব ভালো পড়ে আর কি, শুনতে খুব ভালো লাগে পড়ে আর কি, খুব মানে বর্তগুলো ভেঙে ভেঙে দেয়, খুব ভালো লাগে শুনতে। সবাই তো আর পড়তে পারে না, আমরা তো আর পড়তে পারবো না, বলে না যা সবার উপরে সব কাজ হয় না, উনি আর কি সবার বাড়িতে বাড়িতে গীতা পড়েন, খুব ভালো লাগে শুনতে ওনার মুখে গীতাটা। তেমন পড়লেও তো হবে না, তার মতো করে অঙ্গি ভঙ্গি করে দেখাতে হবে, বুঝাতে হবে তাই না? শুধু ভর ভর রিডিং পড়লে তো আর হয় না, বুঝাতে হয় সবাইকে। আর দেখো এদিকে কীর্তন শেষ, এখন যে খিচুড়ি, কতগুলো খিচুড়ি করা হয়েছে দেখো, প্রথমত এক ডেচকি, এতগুলো না এখন লোক মানে রাত্রি তো অনেক রাত্রি হয়েছে, কীর্তন শেষ হতে হতে প্রায় 9:30 বাজে, তখন মানে এতগুলো লোক আসেনি, তো কালকে সকালবেলা হয়তো আসবে। তো কীর্তনের দলগুলোকে খেতে দিয়েছি, দেখো কলার পাতাটা খাচ্ছে, আর দেখো কলার পাতায় গরম গরম খিচুড়ি, আহ হাসি মজা। দেখো 12:10 বাজে, এখন এই যে খাওয়া দাওয়া মাত্র করলাম খিচুড়ি, অনেক রাত্রি হয়ে গেছে। তো কি কারণে কীর্তনটা দেওয়া হলো আজকে বলছি তোমাদের, আমার শ্বশুর মশাই আর কি
পূর্ণিমা পালন করত, প্রত্যেক মাসে পূর্ণিমা পালন করত, মানে সারা দিন উপোস থাকত, তারপর সন্ধ্যাবেলা এক সিদ্ধ ভাত খেত আর কি। তো এখন বয়স হয়েছে তো শরীর পারে না, তো এখন তো তাই আজকে আর কি কীর্তন দিয়ে গোবিন্দ সেবা দিয়ে আর কি দু চারজন লোককে খাইয়ে দিয়ে লোকের কাছে অনুমতি নিল যে আজকে থেকে আমি আর কি সমাপ্ত করলাম আর কি উপোসটা, এর জন্য আর কি কীর্তনটা দেওয়া। তো এটার জন্যই আজকে একটু কিসে কীর্তন দিলাম বাড়িতে, মানে গোবিন্দ সেবা দিলাম। তো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, খুব টায়ার্ড হয়ে গেছি গো, সারাদিনে কাজ আর রাত্রি হয়ে গেছে 12:30 বাজে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। তো কী বলবো, গুড মর্নিং বলবো নাকি, গুড মর্নিং, টাটা।